মুরগির খাবার আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, কিন্তু বাজারে সব ধরনের মুরগি কেজিতে 10 টাকা বাড়তি, আলুর দামও বেড়েছে 5 টাকা, আর যথারীতি ক্রেতার নাভিশ্বাস খেয়াল করছে না কেউই। সাইদার মানের রিপোর্ট। নিত্যপণ্যের দামে চিড়েচ্যাপ্টা মানুষ, যদিও সরকারি হিসাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই আছে, কিন্তু বাজার করতে গিয়ে হিসাবে গরমিল। প্রোটিনের বড় যোগানদাতা মুরগি, বাজেটে এবার দেওয়া হয়েছে শুল্ক ছাড়, কিন্তু দাম না কমে উল্টো কেজিতে বেড়েছে 10 টাকা। এবার অজুহাত বৃষ্টি বাদলার, বৃষ্টির কারণে মুরগি উৎপাদন কম হইতেছে, তো এই কারণে মুরগির দামটা চাহিদা একটু বাড়ছে, এই কারণে মুরগির দামটা একটু বাড়ছে। এর আগে তো আসলে 130 টাকা অনেকদিন নিয়েছি, আজকে হঠাৎ করে এসে দেখি দাম বেশি, বাজারে মালের আমদানি কম, যার জন্য দাম বাড়তি। ব্যবসায়ীরা বলছেন খাবার আনতে জাহাজ ভাড়া বাড়তি, তবে দাম নাকি স্থিতিশীল। এদিকে আলু ভর্তা ডাল খেয়ে গরিবের দিন যাবে সেখানেও বাগড়া, ডালের বাড়তি দামে এবার যোগ হয়েছে আলু, কেজিতে বেড়েছে 10 টাকা। বিক্রেতারা বলছেন গোলার আলু শেষ, হিমাগারের আলু নামেনি। 14 টাকা 1750 টাকা কেজি, বর্তমান 17 টাকা 1750, আমাদের কি আমরা ব্যস্ত আছি 20 টাকা 19 টাকা। এটা আপনি তো গোলা না সিজন না, তার জন্য আমরা গোলা আলুর শর্ট পছন্দ না, এজন্যই দাম একটু বাড়ছে। এক পালা আমাকে 100 টাকা বলছে, আগে যে রেটে নিছিলাম একটু হালকা বেশি আছে। রাজধানীর বাজারে সবজি কিনতে হচ্ছে কিছুটা বাড়তি দামে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।